বর্তমানে খবরও পাওয়া যাচ্ছে যে রাশিয়া ইউক্রেনের উপরে অলরেডি অ্যাটাক করে দিয়েছে, আর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এগেনস্টে অফিসিয়ালি ওয়ার ডিক্লেয়ার করেছে। কিন্তু পুতিন যদি ওয়ার ডিক্লেয়ার করেই থাকেন, তবে তার সাহায্যে তিনি কী হাসিল করতে চাইছেন এবং এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউএসএ এবং জো বাইডেন কী বলেছেন? আর এটি যদি একটি ফুল ফ্রন্ট ওয়ার হয়, তবে ন্যাটো কি ইউক্রেনের সাহায্য করবে? আর যদি সাহায্য করেও থাকে, তবে রাশিয়া কি ন্যাটোকে হারানোর ক্ষমতা রাখে? এই সব কিছুই আমরা জানতে চলেছি আজকের ভিডিওতে। আমরা আমাদের চ্যানেলে রাশিয়া ও ইউক্রেনের কনফ্লিক্টের প্রতিটি অ্যাসপেক্টের উপরে ভিডিও বানিয়েছি এবং আপনাদের প্রতিটি ঘটনার খবর বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি। তাই আরও ইন্টারেস্টিং খবর বিস্তারিতভাবে এবং কনসেপ্টুয়ালি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় বানিয়ে থাকি। আমরা আগে থেকেই জানি যে ডনটেস্ক এবং লুহানস্কের সামনে রাশিয়ান বর্ডারে রাশিয়ার প্রচুর পরিমাণের ট্রুপস মোতায়েন করে রাখা শুরু করে দিয়েছিল এবং রাশিয়া এই অঞ্চলে সেপারেটিস্টদের অস্ত্র এবং পয়সা দিয়ে হেল্প করছিল। কালকে অবধি রাশিয়া তার ইনফ্লুয়েন্স এই অঞ্চলে সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু আজকে রাশিয়া এই ডনটেস্ক এবং লুহানস্কের বাইরে তার সেনা পাঠাতে শুরু করে এবং এটাও খবর পাওয়া যাচ্ছে যে রাশিয়ান সেনা মারিওপোল অঞ্চলে বম্বিং শুরু করে দিয়েছে। এরপর থেকে পুতিন বলেছেন, আই হ্যাভ মেড দ্য ডিসিশন অফ মিলিটারি অপারেশন। এই অ্যানাউন্সমেন্টের পরেই রাশিয়ার রাজধানী কিয়েভ, যা বেলারুসের থেকে সামান্য দূরে অবস্থিত, সেখানে অ্যাটাক শুরু হয়ে যায় এবং বম্বিং শুরু হয়ে যায়। সাথে ইউক্রেনের অন্যান্য জায়গাতেও বম্বিং শুরু হয়ে যায়। ইউএসএ বেস্ট বিএনও নিউজের একটি ফুটেজে দেখা যাচ্ছে যে ইস্টার্ন ইউক্রেনের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে আর সাথে চলছে বড় বড় বম্বের ধামাকা। এই অ্যাটাককে ভালো করে বুঝতে গেলে আমাদের একটু কনটেক্সটটাকে ভালো করে বুঝে নিতে হবে। আজকের অ্যাটাকে কিছুদিন আগে পুতিন ডনবাস রিজনে, মানে যে অঞ্চলে ডনটেস্ক এবং লুহান্স অবস্থিত, সেই ডনবাস অঞ্চলে পুতিন রাশিয়ান আর্মিকে স্পেশাল মিলিটারি অপারেশন চালাতে বলে দেন। আর একটা কথা আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে বলেছি যে এই ডনটেস্ক এবং লুহান্সকে রাশিয়ান সেপারেটিস্টরা অ্যাক্টিভ রয়েছে। পুতিন এই সেপারেটিস্টদের সাহায্য করতে এই দুই অঞ্চলকে আজাদ বলে ঘোষণা করে দিয়েছেন, আর তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে এই অঞ্চলে যে ইউক্রেনিয়ান সেনা রয়েছে তাদেরকে যেন ইউক্রেন খুব তাড়াতাড়ি সরিয়ে নেয়। কিন্তু আজ এরকম কী হলো যে রাশিয়ান আর্মি এই ডনবাস রিজন থেকে বেরিয়ে ইউক্রেনের উপর অ্যাটাক করা শুরু করে দিল? পুতিনের বক্তব্য হলো, ইউক্রেন লাগাতার একটি থ্রেট হিসেবে বিহেভ করছে এই ডনটেস্ক এবং লুহান্স নামক অঞ্চলগুলির উপর, যাকে রিসেন্টলি রাশিয়া ইন্ডিপেন্ডেন্ট বলে ঘোষণা করেছে। রাশিয়া এই দুই নতুন দেশকে রক্ষা করতে ইউক্রেনের উপরে অ্যাটাক করছে। এছাড়াও রাশিয়ান ব্যাকড ইউক্রেনিয়ান সেপারেটিস্টরা রিসেন্টলি এটাও রটানো শুরু করেছে যে তারা ডনটেস্ক এবং লুহান্সকে ইউক্রেনের দ্বারা ঘটানো বম ব্লাস্টের আওয়াজ পেয়েছে, যার অজুহাতে তারা রাশিয়ার কাছে তাদের রক্ষা করবার আর্জি পেশ করেছে। এবং পুতিন এই সুযোগে ইউক্রেনের উপরে আক্রমণ শুরু করেছে। ইউএসএ এবং জো বাইডেন এই আক্রমণের পর কী প্রতিক্রিয়া দিয়েছেন? বাইডেন এই আক্রমণের পর রাশিয়াকে ওয়ার্নিং দিয়েছেন, এর থেকে বেশি তিনি আর হয়তো কিছু করতেও পারবেন না। তিনি আরও বলেছেন যে রাশিয়া এই যুদ্ধের জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এবং তিনি হোয়াইট হাউস থেকে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করবেন। তিনি আরও বলেছেন যে তিনি ন্যাটো দেশগুলির সাথে কালকে কথা বলবেন যে এই পরিস্থিতিতে কী করা উচিত। ইউএসএ অলরেডি রাশিয়ার উপরে বিভিন্ন রকম ইকোনমিক স্যাংশন লাগিয়েছে, কিন্তু এই সব ইকোনমিক স্যাংশনের কোনো মানে হয় না, এগুলি অতটা এফেক্টিভ নয়, কারণ এর সবথেকে বড় উদাহরণ হলো ইরান এবং নর্থ কোরিয়া। এই দেশগুলির উপর ইকোনমিক স্যাংশন লাগানোর পরেও তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে ইউনাইটেড নেশন কী করছে? ইউএনএ রাশিয়া এবং ইউক্রেনের রিপ্রেজেন্টেটিভ একে অপরের এগেনস্টে অনেক কথা বলেছে। রাশিয়া বলেছে যে তারা তাদের লোককে প্রোটেক্ট করছে, মানে যারা ডনটেস্ক এবং লুহান্সকে বাস করে। অন্যদিকে ইউক্রেন বলেছে যে যেহেতু রাশিয়া অফিসিয়ালি ওয়ার ডিক্লেয়ার করেছে, তাই ইউএনএর উচিত রাশিয়াকে আটকানো এবং ইউক্রেনকে বাঁচানো। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যে ইউক্রেন কোনো মতেই রাশিয়ার জন্য থ্রেট নয়, তারা সবসময় শান্তি চায়, কিন্তু রাশিয়া যদি অ্যাটাক করে তবে তারাও অ্যাটাক করবে। অনেক এক্সপার্টরা এটাও মনে করেছেন যে যেহেতু ইউক্রেনের লোকেরা এই যুদ্ধের এগেনস্টে, তাই রাশিয়া বারবার অ্যাটাক করা সত্ত্বেও তারা হয়তো আফগানিস্তানের তালিবানের মতো শেষ অবধি লড়াই করে যাবে। রিসেন্টলি দেখা গেছে যে চায়না রাশিয়াকে সাপোর্ট করেছে সব বিষয়, এই বিষয়েও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু চায়না এটাও বলেছে যে ইউক্রেনের সার্বভৌমতা বজায় থাকা উচিত। এছাড়াও ইউএন চিফ রাশিয়াকে তার ট্রুপকে আটকাতে বলেছে। ইউক্রেনকে নিয়ে রাশিয়া এত পজিটিভ কেন, তা আমরা রিসেন্টলি একটা ভিডিওর মাধ্যমে বোঝবার চেষ্টা করব। এখন দেখে নিই রাশিয়া কতদূর এগোতে পারে এই বিষয়ে। এখন তো শুধুমাত্র সামান্য বম্বিং শুরু হয়েছে, ফিউচারে কেউ জানে না কী হতে পারে। থিওরি বলছে যে রাশিয়া ইউক্রেনের উপরে উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক থেকে আক্রমণ করতে পারে এবং ইউক্রেনের ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টকে সরিয়ে দিতে পারে, ঠিক যেমনভাবে ইউকের ডিফেন্স মিনিস্ট্রি বলবার চেষ্টা করছে। আর এই অ্যাটাকগুলি করা হবে ইস্ট এবং নর্দার্ন ইউক্রেন সীমান্ত থেকে এবং বেলারুস থেকে। ইউক্রেনের আর্মি রাশিয়ার কাছে কিছুই না, রাশিয়ার কাছে 9 লাখ সেনা অ্যাক্টিভ রয়েছে আর ইউক্রেনের কাছে রয়েছে মাত্র 2 লাখ সেনা, যারা প্রপারলি ট্রেন্ডও নয়। এছাড়া হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং এয়ারক্রাফ্টের দিক থেকেও রাশিয়ান সেনা অনেক এগিয়ে রয়েছে। কিন্তু ইউক্রেনকে যদি ন্যাটো সাপোর্ট করে তবে কী হবে? তবুও ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ, মানে ইস্টোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড,
রোমেনিয়াতে সামান্য কিছু পরিমাণ ন্যাটো সেনা রয়েছে যারা ইউক্রেনকে সাপোর্ট করতে পারে, যা সম্মিলিতভাবে রাশিয়ার সৈন্যবলের কাছে কিছুই নয়, কারণ রাশিয়া শুধুমাত্র ইউক্রেনের সীমান্তেই 2 লাখ সেনা মোতায়েন করে রেখেছে। অনেকে মনে করছিলেন যে কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করা যাবে, কিন্তু এখন সেটা আর মনে করা যাচ্ছে না, কারণ ফ্রান্স এবং ইউএসএর ফরেন মিনিস্টারের সাথে রাশিয়ার ফরেন মিনিস্টার যে মিটিং হওয়ার কথা ছিল সেটি ক্যান্সেল হয়ে গেছে। জার্মানি এবং ফ্রান্স এখনও রাশিয়ার সাথে মিটিং করতে চাইছে, কিন্তু রাশিয়া সেটা চাইছে না, কারণ রাশিয়া ডিমান্ড করছে যে ইউএসএর সমস্ত ডিফেন্স সিস্টেম, মিসাইল এবং ট্রুপ ইস্টার্ন ইউরোপ থেকে সরাতে হবে। পুতিন এক্স্যাক্টলি কী চাইছেন সেটা হয়তো সময় বলবে। আমরা আমাদের আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।